সুন্দর একটি মিষ্টি সকালে শান্ত মনে নরম আলোয় আমি বেরিয়ে পড়েছি। সূর্যমামা তখনও দেয়নি মিষ্টি হাসি। অবশেষে আমি খুঁজে পেলাম সেই বহুদিনের প্রতীক্ষিত সকাল। নমস্কার বন্ধুরা, আমি প্রদীপ, স্বপ্নের দ্বীপ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে, যাচ্ছি মায়াপুরে। শ্রীকৃষ্ণের নাম নিয়ে আজ আমার যাত্রা শুরু হলো হাওড়া থেকে সকাল 5:38 কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম পর্যন্ত। হাওড়া থেকে নবদ্বীপ যাওয়ার জন্য অনেক লোকাল এবং এক্সপ্রেস ট্রেন আছে, তবে সবথেকে ভালো হবে সকাল সকাল আপনারা হাওড়া পৌঁছে যান আর 5:38 কাটোয়া লোকাল ধরে 2:30 মধ্যে নবদ্বীপে পৌঁছে যাবেন। 5:38 ট্রেনে উঠলে আপনারা 8:00 মধ্যে নবদ্বীপ ধাম পৌঁছে যাবেন। হাওড়া থেকে নবদ্বীপ ধাম অবধি কাটোয়া লোকালের ভাড়া মাত্র 25 টাকা। আপনারা যদি ট্রেনে করে যান তাহলে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে যেতে পারবেন। হাওড়া থেকে ট্রেনে করে 144 কিলোমিটার অতিক্রম করে কখন যে নবদ্বীপ ধাম পৌঁছে গেলাম তা নিজেও বুঝতে পারলাম না। ৮:৩০ হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আমি এসেছি নবদ্বীপ ধামে। এখন আমি নবদ্বীপ ধাম স্টেশনেই রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনে নেমে ঠিক স্টেশনের ডান হাতেই হচ্ছে আপনার টোটো স্ট্যান্ড। টোটো করে আপনাদের যেতে হবে ফেরিঘাটের দিকে। তো চলুন টোটো স্ট্যান্ডে যাওয়া যাক। স্টেশন থেকে বেরিয়েই সামনেই আপনার দেখতে পাচ্ছেন এই টোটোগুলো দাঁড়িয়ে আছে, এই টোটোই আপনার যাবে। এটাই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন। নবদ্বীপ স্টেশনে নেমে আপনাদের যেতে হবে বোড়াল ঘাট। সামনে টিকিট কাউন্টার। বোড়াল ঘাটে যাওয়ার জন্য টোটো রিক্সা রয়েছে, আপনারা যে কোনো একটিতে যেতে পারেন, ভাড়া নেবে 15 টাকা। বন্ধুরা ফাইনালি এখন আমরা টোটো পেয়ে গেছি। টোটো ভাড়া পড়লো 15 টাকা করে, নিয়ে যাচ্ছে বোড়াল ঘাটের দিকে। এবার চলো বোড়াল ঘাটের সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই হচ্ছে গঙ্গা নদী বা ভাগীরথী নদী। গঙ্গা নদীর অনেক নাম আছে, তার মধ্যে একটি নাম হলো ভাগীরথী নদী। হিন্দু ধর্মের কাছে গঙ্গা শুধু একটি নদী নয়, একে মা হিসাবে মনে করা হয়। সেই কারণেই গঙ্গাকে মা গঙ্গা বলা হয়। রাধে রাধে, চলে এসেছি বোড়াল ঘাটে আর ঠিক তার সামনেই রয়েছে গঙ্গা নদী। ভাগীরথী নদীর পূর্ব তীরে অবস্থিত এই ইসকন মায়াপুরের চন্দ্রোদয় মন্দির 1967 সালে প্রভুপাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই মন্দির। বন্ধুরা আমাদের ভেসেল ছেড়ে দিয়েছে। মায়াপুরের প্রাচীন নাম ছিল মিয়াপুর। তখন এই জায়গাটি মুসলিম অধ্যুষিত চান্দোকাজির মাজার ছিল আর মুসলিম অনুগামী মৎস্যজীবীদের বসতির জন্য পরিচিত ছিল। মায়াপুর কলকাতার সাথে সড়ক পথে যুক্ত। গঙ্গা নদীর অপর পারে শ্রী নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে ট্রেনে করে নবদ্বীপ ধাম আসতে পারেন। শিয়ালদা থেকে যদি ট্রেনে করে আসতে চান তাহলে আপনাকে নামতে হবে কৃষ্ণনগর স্টেশন। ওখান থেকে বাসে বা টোটো করে আপনারা পৌঁছে যেতে পারেন মায়াপুর। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভাগীরথী নদী আর জলঙ্গী নদীর মিলনস্থল। দুটো জলের কালার আলাদা সম্পূর্ণ। আপনারা ভিডিওতে কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না।
তো বন্ধুরা আমরা এখন মায়াপুর ফেরিঘাটে নেমে গেছি। এই হচ্ছে মায়াপুর ফেরিঘাট। এই সামনে থেকে টোটো পাওয়া যায়, টোটো করে আপনারা যেতে পারেন। মায়াপুর ফেরিঘাটে নেমে আপনারা টোটো পেয়ে যাবেন, টোটো ভাড়া নেবে 20 টাকা। আমি ফাইনালি এসে গেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটি পৃথিবীর সবচেয়ে বড় মন্দির হতে চলেছে, যার নাম টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম। এই মন্দিরটির উচ্চতা 350 ফুট, 35 তলা উঁচু ভবন, যেটি মিশরের পিরামিডের থেকেও উঁচু। মায়াপুরের দুটি প্রধান মন্দির হল চন্দ্রোদয় মন্দির ও শ্রীল প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। মায়াপুরকে বলা হয় কীর্তনের রাজধানী। মায়াপুর কলকাতার সাথে সড়কপথে যুক্ত। গঙ্গার অপর পারে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে ট্রেনে করে নবদ্বীপ ধাম আসতে পারেন। শিয়ালদা থেকে যদি আসতে চান তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর স্টেশন এসে বাসে মায়াপুর পৌঁছানো যায়। এর পরের পর্বে আমরা দেখিয়েছি মায়াপুরের নতুন চন্দ্রোদয় মন্দিরের অন্দরমহল, নতুন মন্দিরটির ভেতরের পরিকাঠামো। যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন, এবং ডেসক্রিপশানে ভিডিওটির লিংক দেওয়া থাকবে। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওগুলিকে একটি লাইক দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।